আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি আপনাদেরকে গরুর পায়ার যে খুরাটা আছে সেটা পরিষ্কার করে দেখাবো, এবং এটা এত ইজিলি পরিষ্কার করা যায় তা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে, আর এবারে কোরবানি হয়তো বা আমাদের সকলকেই একা একা নিজের কাজগুলো করতে হবে, যেগুলো আমরা অনেকেই এর আগে করিনি। অনেকেই এই খুরাটা কিন্তু পরিষ্কার করা ঝামেলা মনে করে ফেলে দিয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের বেশ উপকারে আসবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই এই খুরাগুলোকে খুব ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই খুরাগুলোর গায়ে বেশ কিছু মাটি এবং অনেক ময়লা লেগে থাকে, সেগুলো আগে ধুয়ে নিতে হবে। এবারে এই খুরাগুলোকে আমি একটা গর্তযুক্ত বালতিতে নিয়ে নিচ্ছি, বা গর্তযুক্ত যে কোনো পাত্রে নিলেই হবে, আপনারা যে কোনো গামলায়ও নিতে পারেন। এবারে এর মাঝে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটাকে কিন্তু একেবারেই ফুটন্ত গরম পানি হতে হবে, আর পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন খুরাগুলো পানির নিচে ডুবে থাকে। এবারে এটাকে ঢেকে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনা খুলে এখান থেকে একটা খুরা তুলে নিচ্ছি। খুরাটাকে তুলে একটা ভারী ভাঁজ করা কাপড়ের উপরে রেখে দিচ্ছি। এবারে আমরা যে শিলপাটার শিলটা ব্যবহার করি সেই শিলটা দিয়ে সজোরে একটা আঘাত করব, তাহলেই দেখবেন যে খুরাটা খুলে আসছে। এটা গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজেই খুলে আসে। অনেকেই এই খুরাটা গরম পানিতে সিদ্ধ করে নেন, তবে আমার কাছে এই ব্যাপারটা কেমন যেন একটু অপরিচ্ছন্ন মনে হয়, সেজন্য আমার কাছে এটাই ইজি মনে হয়, আর এভাবে তো খুব সহজেই খুলে আসে। এবারে আমি একটা দা নিয়েছি, আর দায়ের যে ধারের অপোজিট দিকে যে সাইডটা আছে সেটা দিয়ে একটা বাড়ি মারছি। এভাবেও কিন্তু এই খুরাটা খুব সহজেই খুলে আসবে। দেখুন, এইভাবেও খুলে এসেছে, তবে আমার কাছে শিল দিয়ে বাড়ি মেরে খুরাটাই বেশি সহজ মনে হয়। তবে আপনাদের কাছে যেটা বেশি সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই খুরাটা পরিষ্কার করে নেবেন। আমি একইভাবে এই খুরাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। খুরা খুলে নেওয়া হয়েছে, তবে এটা পুরোপুরি পরিষ্কার হয়নি। এই যে খুরার মাঝে লোম দেখছেন, কালো অংশ দেখছেন, এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। একটা চাকু বা বটির সাহায্যে এই লোমগুলো কেটে ফেলে দিতে হবে, আর এভাবে চাকু দিয়ে কালো অংশগুলো চেঁচে ফেলে দিতে হবে। এটা কিন্তু খুরাটা গরম গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এই কালো অংশগুলো উঠতে যাবে না। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরও একবার পানি দিয়ে নেবেন, গরম পানি দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আবার নরম হয়ে গিয়েছে আর সবগুলো খুব ভালো মতো উঠে আসবে। এই গরুর পায়া বা নেহারি কতটা উপকারী আমরা হয়তো বা অনেকেই জানি, বিশেষ করে হাড়ের ক্ষয়জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এটা অনেক উপকারী। আমার খুরাগুলো থেকে এই লোম ময়লাগুলো কেটে নেওয়া হয়েছে, তারপরেও কিছু কালো অংশ রয়েছে আর এগুলো শক্ত হয়ে গিয়েছে, সেজন্য আমি আবারও একটু গরম পানি দিয়ে নিলাম এবং আবারও চাকুর সাহায্যে চেঁচে চেঁচে বাকি যে ময়লাগুলো আছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এগুলো তুলে নেওয়া হলে আমি এটাকে নর্মাল পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিব। আমি গত পর্বে পরিজা পরিষ্কারের একটি সহজ পদ্ধতি দেখিয়েছিলাম, সেটাও অনেকে খুব পছন্দ করেছিল, আর আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। আশা করছি কোরবানির আগে এই সহজ পদ্ধতিগুলো আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। নর্মাল পানি দিয়ে খুরাগুলো ধুয়ে নেওয়ার পরে আমি একটা ঝুড়িতে তুলে নিয়েছি। দেখুন কতটা চকচকে হয়েছে খুরাগুলো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও এই সহজ পদ্ধতিটা শিখতে পারে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।